তোমরা অনেকেই বলেছো আবার হোমমেড ক্লের ভিডিও দিতে, তাই আমি নিয়ে এসলাম। তো আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপ আর স্পুনগুলো, যেখানে হচ্ছে কাপটা হচ্ছে 125 ml আর হলো স্পুনটা 7.5 ml। তো আমি এখানে সবার ফার্স্টে হচ্ছে এক স্পুন অয়েল নিয়ে নিলাম, কোকোনাট অয়েল নিতে হবে। তারপর আমি এই বাটিটাতে দিলাম, তাহলে হবে কি যে আমাদের যে গ্লুটা এটা হচ্ছে নষ্ট হবে না, কারণ হচ্ছে আমরা যদি কোনো কাপে হচ্ছে নেই তারপর এটা ঢালি, তখন হয় কি যে হলো গ্লুটা হচ্ছে বাটিতে রয়ে যায়, লেগে যায়। তো হলো তেলটার আগে হচ্ছে কাপে ঢেলে নিলে তাহলে এই প্রবলেমটা আমাদের হবে না। তো এরপর আমি 2 স্পুন নিয়ে নিলাম হচ্ছে ভিনেগার, আর হচ্ছে এরপর আমি এটা ভালো মতন মুছে নিলাম, কারণ আমাদের সেম মেজারমেন্টে কর্নফ্লাওয়ার নিতে হবে। তো ভালো মতন আমি এটা মিক্স করে নিলাম। মিক্স করার পর তারপর আমি হচ্ছে অল্প অল্প করে হচ্ছে কর্নফ্লাওয়ার দেব, যাতে হচ্ছে এটা চাকা চাকা না বাঁধে। তাহলে হবে কি যে হলো ক্লেটা তৈরি করার সময় আমরা যখন ইউজ করব, এটার মাঝে মাঝে গুড়ি গুড়ি চাকা চাকা হয়ে থাকবে। তো একটু একটু করে সবুর করে সব কিছু মিক্স করবে তোমরা। এরপর হচ্ছে আমি হলো অল্প আছে এটা হচ্ছে জাল দেওয়া শুরু করে দিলাম। এটা হচ্ছে নাড়তে হবে সব সময়, তাহলে না হলে এটা লেগে যাবে। তো এরপর দেখো এটা কত না সফট হয়েছে হোমমেড ক্লেটা। আমি এটা একদিন হলো রেস্ট দিতেও দিব, ইউজ করে সাথে সাথে ব্যবহার করা যাবে না, একদিন পর অন্তত ইউজ করতে হবে। আর আমি হোমমেড ক্লের অনেক কিছু বানিয়েছি, যেটা তোমরা হোমমেড ক্লের প্লে লিস্টে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, ভালো থাকবে।